नमस्कार आमार चैनलेर पक्ष थेके सबाइके स्वागत जानिये आजकेर भिडियो शुरू करछि। आज आमि तैरि करब सम्पूर्ण अन्य रकमेर एक डिश। चिकेन दिये विभिन्न धरनेर रेसिपि किन्तु आमरा खेये थाकि। आज आमि ग्रामेर एकटि रान्ना करे देखाबो, मुरगीर पा, स्टोमाक आर कांठाल दिये एकटि रेसिपि। आमरा किन्तु मुरगीर मांसके पागुलोके फेले दिई आर सेई फेले देवा पागुलोके निये आमि एकटि रेसिपि तैरि करब। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এখানে আমি দুটো বড় সাইজের আলু টুকরো করে নিয়েছি, কাঁঠাল নিয়েছি 200 গ্রাম মতো, মুরগির স্টোমাক নিয়েছি 250 গ্রাম আর মুরগির পা নিয়েছি 250 গ্রাম। মুরগির পাগুলোকে ভালোভাবে গরম জল করে আমি পরিষ্কার করে নিয়েছি আর নখগুলোকেও ফেলে দিয়েছি আর উপরের যে হলুদ অংশ তাও আমি ফেলে দিয়েছি। এখানে আছে চারটে বড় সাইজের পেঁয়াজ কুচি, দুটো টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা আর দুটো তেজপাতা। এরপর একটা কড়াই গরম করে তাতে নিয়ে নিচ্ছি তেল। তেলটা ভালোভাবে গরম হতেই আমি দিয়ে দিচ্ছি কেটে টুকরো করে রাখা আলু। আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি এঁচোড়। এঁচোড়টাকেও একইভাবে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এঁচোড়টা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার এঁচোড়গুলোকে আমি তুলে নেব। এবার ওই কড়াতেই দিয়ে দিলাম সর্ষের তেল, সামান্য পরিমাণে চিনি, দুটো তেজপাতা, পেঁয়াজ কুচি এবং লবণ দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সুন্দর নরম হলে আর লাল রং ধরলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা পেস্ট। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার এদের কাঁচানো গন্ধ যাওয়া পর্যন্ত 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভাজা ভাজা করে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে একটু সময় নিয়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, ভেজে রাখা কাঁঠাল, মুরগির স্টোমাক আর মুরগির পা। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও প্রায় 15 থেকে 20 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এবার ভালো করে কষানোর পর গরম জল অ্যাড করছি। জলটা কিন্তু গরম দিতে হবে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। এখানে আমি আর লবণ অ্যাড করলাম না, কারণ আমি আগের থেকেই লবণ দিয়েছিলাম। ঝোলটা আমি প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই রেসিপিটি এবার তৈরি হয়ে গেছে। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে অনেক ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।